আমরা মনে করি আমরা মনে করি একজন শিল্পীর চাইতে একজন পলিটিশিয়ান অনেক বেশি লোভনীয় এরা যখন ভেবে ফেলি তখন তো আর কিছু বলার থাকে না আমি আমি মনে করি যে একজন শিল্পীর মৃত্যু হয় না একজন পলিটিশিয়ান আমাদের এখনকার যে না খুব কম উদাহরণে আছেন একজন পলিটিশিয়ান মৃত্যুর পর কয়দিন থাকেন আদৌ থাকেন কিনা মৃত্যুর আগে তো মৃত্যু হয়ে যায় আমাকে আপনি জিজ্ঞেস করেন যে সামডে ইউর আলটিমেট গোল কি আমি বলবো যে আমি একদিন আমি একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই

কিন্তু দেশের জন্য যা কাজ করার সুযোগ থাকবে সেটা শিল্পীরা বরাবরই করেছে এবং আমি অবশ্যই আমার সোসাইটির ফরুড আমার কাছে মনে হচ্ছে যে আমরা শিল্প মাধ্যমে যারা কাজ করি অ্যাক্টর অ্যাক্ট্রেস সিঙ্গার যারা আছে আমরা আমাদের মর্যাদা হারিয়েছি যদি মর্যাদা না হারাতাম নির্বাচনে যাওয়ার পর এই যে স্ট্যাটাস ওনারা এসছেন বলে হেরে গেছেন সে তো তৈরি হতো না প্রথম ভাবতে হবে যে আমরা কেন মর্যাদা হারালাম এটা খুঁজে দেখতে হবে শিল্পী তো খুব সম্মানের ব্যাপার আপনি ইচ্ছে করলে একজন পলিটিশিয়ান হতে পারেন কিন্তু দশ বছর পনেরো বছর ঘোরাঘুরি করলে পারেন একজন শিল্পী হওয়া তো সোজা না শিল্পী তো হওয়া যায় না শিল্পের পথে হাঁটে আমৃত্যু সেটাই শিল্পী মানে শিল্পের দিকে আজীবন চর্চার মধ্যে থেকে যাত্রায় থাকা চলমান থাকা এটাই তো শিল্পী তো আমরা মনে করি আমরা মনে করি একজন শিল্পীর চাইতে একজন পলিটিশিয়ান অনেক বেশি লোভনীয় এরা যখন ভেবে ফেলি তখন তো আর কিছু বলার থাকে না আমি আমি মনে করি যে একজন শিল্পীর মৃত্যু হয় না একজন পলিটিশিয়ান আমাদের এখনকার যাই না খুব কম উদাহরণে আছেন একজন পলিটিশিয়ান মৃত্যুর পর কয়দিন থাকেন আদৌ থাকেন কিনা মৃত্যুর আগে তো মৃত্যু হয়ে যায় কারণ মানুষ যাদেরকে হৃদয় ধারণ করে না ওদের তো মৃত্যুই বলে কিন্তু একজন শিল্পীর তো মৃত্যু হয় না এই সম্মানটা তো আজীবন থেকেই যায় আজীবন এবং মৃত্যুর পরও থেকে যায় আমার কাছে অনেক লোভনীয় একজন শিল্পীর উপাধি একজন রাজ্জাক মৃত্যু হবে আমি তো মনে করি না মৃত্যু হবে সালমান কি মৃত্যু হয়েছে ভাই হয় না এই উদাহরণ গুলো কেন আমরা বুঝি না তাই না আমি আর কিছু বলতে চাই বিয়ের বিয়ের পর দু হাজার সালে আমার বিয়ে হলো বিয়ে হওয়ার পর মোটামুটি প্রথমবারে আমি আমার আমার বড়ো আব্বা বড় শ্বশুর বড় আব্বা শ্বশুর বড় আব্বা শ্বশুর হুসেন মোহাম্মদ সাহেবের কাছে প্রস্তাব পাই আমার এলাকায় যাওয়ার জন্য এটা লাভ দেওয়ার কথা খুব আমি কখনোই আমাকে বিষয়টা আনে নেই কখনো টানে নাই এবং দিন যতই যাচ্ছে টানেই না বরং আমার অনাগ্রহ বাড়তেই থাকে দলীয় রাজনীতি রাজনীতি এর প্রতি আমার কোনো আকর্ষণই নাই একদম এক এক কণা পরিমাণও নাই আমি কখনোই না একদম কখনোই না আমি বলি এবং আমি এটা জিনিসটা মেনটেন করতে পেরেছি আমার ওয়াইফ আমার ফ্যামিলি ওদের কারণে ওরা বিষয়টাকে পছন্দ করে না ওরা যদি পছন্দ করতো তাহলে হয়তো আমার এক ধরনের আগ্রহ তৈরি হতো এখন আমারও আগ্রহ নেই ওদেরও আগ্রহ নেই আছে এই বিষয়টা আমার কি কখনো হবে কিংবা আমি কখনো আসবো প্রশ্ন আসে না তো একটা বিষয় ক্লিয়ার করতে চাই প্লিজ আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা অনেক বেশি আকর্ষিত হয়েছি অ্যাজ এ অ্যাজ মাদার অ্যাজ মাদার আমি ওনাকে দেখেছি সে প্রেক্ষিতে আমি এতটাই কি বলবো ওনার ভালোবাসা দ্বারা আক্রান্ত হয়েছি যে কারণে একবার নির্বাচনী ক্যাম্পেইনে আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম শুধুমাত্র সেই মাতৃত্বের যে 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 ইয়েটা পেয়েছে আমি তাপটা পেয়েছে ওমটা পেয়েছে মাতৃত্বের ওমটা পেয়েছে ওনার কাছ থেকে এটা আমি জীবনে ভুলতে পারবো ইম্পসিবল আমার দ্বারা সম্ভব না ওটা আমি দলীয় রাজনীতি করি না আমি কোনো রাজনীতি করিনি কিন্তু আমি আমার আমার বড়াবর শ্বশুর বলছে সে তখনই তো আমি করি না আমি তো যাই হোক এটা 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 হতে চাইলে বিশ দু সালে হতে পারত এটা অহংকার অহংকার করে বলছেন মাফ করুন প্রিয় দর্শক একদমই ক্ষমা চাই আমি এমন মানুষ না কাজে আমাকে আসলে বিষয়টা টানে না সেন্সিবল থাকা উচিত বিকজ একজন শিল্পী বা একজন পাবলিক ফিগারকে তো সবাই ফলো করে তো তার মতামত মতাদর্শ সেটা হ্যাঁ প্রত্যেকের অবশ্যই নিজস্ব মতামত থাকবে নিজের নিজের একটা পছন্দের দল থাকতে পারে কিন্তু কোন মতামত যাতে কখনো কোনো উস্কানিমূলক বা বিদ্বেষপূর্ণ না হয় মানে আপনি যেটাই বলবেন আপনার মনে রাখতে হবে শিল্পী সত্তাটাকে মাথায় রেখে যে আপনি একজন শিল্পী এখন পর্যন্ত কোনো ইচ্ছা নেই আমার অনেক কাজ করতে হবে আমার ফোকাসটা পুরোপুরি আমার ক্যারিয়ারে আট বছর পর আমি বেঁচে থাকবো কিনা আমি এটাই জানি না আট বছর পর আমি কি করব এটা আমি এখন কিভাবে বলবো আপনি বলেন সমাজের জন্য দেশের জন্য কাজ করার জন্য রাজনীতি হওয়ার প্রয়োজন নেই এটা আমি বিশ্বাস করি আপনি যদি দেশের কল্যাণে কাজ করতে চান আপনি এটা যে কোনো জায়গা থেকে যে কোনো পরিস্থিতি থেকে করতে পারেন দেখবেন যে প্রচুর মানুষ আছে সাধারণ মানুষ যাদের কোনো মানুষের জন্য কাজ করার ইচ্ছা থাকে তারা কিন্তু বিভিন্নভাবে মানুষের সেবা করতে পারে করে তো আমার যদি মনে হয় যে মানুষের জন্য কাজ করতে চাই আমি করব সেটার জন্য রাজনীতিতে আসার বোধ করছি আমি খুবই ছোট মানুষ আসলে আমি এই ব্যাপারে জানি না যেটা নিয়ে জানি না আমি সেটা নিয়ে কথা বলতে চাই না আহ আমার মনে হয় যে রাজনীতিক দর্শনটা আমার খুব একটা বেশি দৃঢ় না খুব একটা বেশি জানি না তো এটাই আমি বলছি যে এই সেন্সিবিলিটিটা এখান থেকে আসা উচিত যে আমি যেহেতু জানি না আমি যদি কিছু বলি ভুল ভাল বক্তব্য সেটা অন্যভাবে উপস্থাপন হবে বা সেটা হয়তো আমার অডিয়েন্সটা অডিয়েন্সরা অন্যভাবে নিবে তার থেকে ভালো আমি এই ব্যাপারে কথাই নাম আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর পিপল আর আমি যেহেতু নায়কই থাকতে চাই সো আমি একটা পর্যায়ে গিয়ে তো কাছ থেকে মানে একটু আস্তে আস্তে দূরে সরে যাবো বিকজ সত্তর আশি বছরে হয়তো নায়কের ভূমিকায় অভিনয় করা সম্ভব বা তখন পরিমাণটা খুব অল্প হয়ে যাবে তখন তার অত তখন এলাকায় ভালো সমাজ তো সেই ক্ষেত্রে আমি যদি মানুষের জন্য কিছু করতে পারি আসলে আমি আই লাভ ডুইং থিং ফর পিপল আমার কাছে মনে হয় যে আমাকে এই মানুষগুলি আজকে ফেরদুজ বানিয়েছে সো আমার প্রতিদানে তাদের জন্য আমার কিছু করার আছে সো আমি আমার যতটুকু আছে ততটুকু দিয়ে আমি এই মানুষগুলির পাশে গিয়ে দাঁড়াতে চাই দায়িত্বটা তো অফকোর্স চ্যালেঞ্জিং মানুষের আসলে মানুষের বিশ্বাস ভাঙাটা তো মসজিদ ভাঙার সমান আমি এই বিশ্বাস থেকেই বড় হয়েছি এটা শুনে শুনেই বড় হয়েছে সো আমি মনে হয় না মানুষের সেই আস্থার জায়গাটাকে নষ্ট করব। মানুষ ভালোবেসে যখন আমাকে কোনো দায়িত্ব দেন না সেটা আসলে এই মানুষগুলির সাথে তো আমার একটা আলাদা আলাদা সম্পর্কের সাথে দীর্ঘদিনের এবং আমি যখনই দেখা হয় ভেরি ওয়ার্ম টু দেম আর ভেরি নাইস টু মি সো এটা তো অনেক বড় একটা ফ্যাক্টর এক্সপেক্টার এখানে কাজ করে আর সবাই কিন্তু ভালোবাসা চায় আজকে আপনি যখন একটা এলাকার বড় নেতা বা বড় কেউ যদি হন মানে শুধু কিন্তু আপনার কাছে মানুষ দান দক্ষিণে নিতে আসে না আর আসবে না উপহার ভালোবাসা ভালোবাসা দিয়ে অনেক কিছু করলেই কিন্তু অনেক কিছু সুন্দর হয়ে যায় একটা ভালো ডাক্তার যখন সুন্দর করে রোগীর সাথে কথা বলে তখন কিন্তু আর ওষুধ খেতে হয় না ওষুধের চেয়েও কিন্তু বড় ওষুধ হচ্ছে গিয়ে ডাক্তারের একটা সুন্দর কথা সুন্দর হাসি আত্মবিশ্বাস মানুষকে আত্মবিশ্বাসী করে দিতে হয় কাছে কাছে কিনা মনে হয় যে এই যে সংস্কৃতির যে জায়গাটা সাংস্কৃতিক পরিমণ্ডল হবে সেখানে তোমার পলিটিক্সটা থাকবে না পলিটিক্স তো রাজনীতি কিন্তু অবশ্যই প্রয়োজন প্রত্যেকটা মানে দেশ দেশ চলবার জন্য রাজনীতি প্রয়োজন কিন্তু কিছু কিছু জায়গা আছে শিল্প চর্চা বা শিল্পের জায়গাটাতে রাজনীতি ঢুকে গেলে তখন যখন মানে মানুষজন ভাবে। যখন রাজনীতি ঢুকেছে সেই জিনিসটা আসলে নেওয়া যায় না ওটা তুই মানে আমি আমি নিতে পারিনি এক মানে আর্টিস্ট আমি নিতে পারিনি কোনো কিছু না আমি এটাকে খুব নেগেটিভ ভাবে আমি দেখবো না এই কারণে পৃথিবী জুড়েই এটা আছে পৃথিবীর সমস্ত জায়গাতেই আহ আমেরিকাতেও দেখেছিস তুই বা অন্যান্য যারা ইয়ে আছেন তারা তো আছেন ইন্ডিয়া তো এখন মানে একেবারে পাশের দেশ যদি তাহলে তো দেখতেই পারবি মমতা সেই জায়গাটা আমি নেগেটিভ ভাবে দেখবো না ডেফিনেটলি সেটারও একটা জায়গা আছে যে যারা খুব কষ্ট করে ওই জায়গায় পৌঁছেছেন আবার একটা তারকাও সেও তো কষ্ট করেই তারকা হয়েছে পরিচিতি পেয়েছে তো পরিচিতিটা তো মূল জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রেই মানে আজকে পপুলারিটি ম্যাটার করে তো ইট ম্যাটার্স এটা ক্ষেত্রে কোনোভাবে ইতিবাচক যদি প্রপার ওয়ে করতে পারে কাজটা আমার কথা হলো যে আমি একজন ভালো অভিনেত্রী বলে আমি ভালো ডিরেক্টর হতে পারবো না এরকম তো কোনো কথা নেই তো আমার কাছে যেটা মনে হয় তারা যদি ভালো ভাবে কাজ করে তাহলে কেন হতে পারবে না বা তো অনেক ব্যাকগ্রাউন্ড থাকলেও এরাও তো পলিটিক্যালি এখন আস্তে আস্তে ন্যারিশ হচ্ছে গার্নিশ হচ্ছে হতে হতে তারপরে যখন একটা সময় সাংসদ হবে বা কোনো কিছু হবে তো সেটার জন্য তো তাদের একটা পথ তো করে দিতে হবে কিছু তো করার নেই তারা যদি চায় ইন্টারেস্ট ফিল করে আমরা তো এটা তো এটা স্বাধীন দেশ আমার যদি আমার পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখা যায় তাহলে আমার ফ্যামিলি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি পুরো আমার দাদা বাড়ি নানা বাড়ি সব যদি দেখা যায় তাহলে রাজনৈতিক তে আসলে অনেক বড় করে আসবে তারপরে আসবে শিল্পী ফ্যামিলি তো সেই জায়গাটা থেকে মনের ভেতরে কারণ আমার মা নিজেও রাজনীতি করেছেন একেবারে সরাসরি রাজনীতিতে ছিলেন সাহারা খালা মানে সাহারা খাতুন ওনাদের সাথেই ছিলেন তো বিষয়টা যেটা হয় যে আসলে আমাকে এখন পর্যন্ত সেই জায়গাটা আমার কাছে মনে যে একজন আর্টিস্ট যতদিন আমি আছি আর্টিস্ট সত্তাটাকে আমি ভালোবাসি এবং আর্টিস্ট সত্তা যতদিন আছে আর্টিস্ট আসলে কোনো দলের না হওয়াটা ভালো যদি আমি পলিটিক্স করি তখন আমি পলিটিক্সই করব তখন আসলে আমি আর তানি আহমেদ অভিনেত্রী হিসেবে না থাকাটা ভালো আমার কাছে মনে হয় কারণ একজন অভিনেত্রী সবার একজন অভিনেত্রী সবার আমি অভিনয় করব আবার পলিটিক্স করব এই জায়গাটা তুই প্রশ্ন করতে পারতি

পশু পাখির জন্য পশু বিড়াল মানে বিড়াল কুকুর এদের জন্য আমি একটা কিছু একটা করবো একটা ফাউন্ডেশন করার ইচ্ছা আছে আবার মানে যারা বৃদ্ধ ওদের জন্য বৃদ্ধাশ্রম করার ইচ্ছা আছে আমার গরিবদের জন্য কিছু করার ইচ্ছা আছে এটা আমি কিছু এটার আমার নেতাটাতে কিছু হওয়া লাগবে আমি এখনো কিনি নেই আমি আমাকে আপনি যদি জিজ্ঞেস করেন যে সামডে ইওর আলটিমেট গোল কি আমি বলবো যে আমি একদিন আমি একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই এমপি হতে চাই না এমপি হলে প্রধানমন্ত্রী হতে চাই বাট সেটা তখন যখন আমার কাছে মনে হবে যে আসলে আমাদের রাজনৈতিক রাজনীতির যে পরিবেশটা এটা একটা সুস্থ স্বাভাবিক এবং গণতান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়েছে এখনের যে রাজনীতিটাকে দেখি সেটাকে আমি আমি বলি আমি একজন মার্কাবাহীন নাগরিক আমি কোনো মার্কায় বিশ্বাস করি না হ্যাঁ কোনো সার্টেন দলের প্রতি আমার আমার সফট কর্নার আছে সেটার কারণ ভিন্ন বাট আমি যদি আমাকে যদি বলা হয় আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আমি আমি বিশ্বাস করি না বাংলাদেশের কোনো দলের রাজনৈতিক মতাদর্শে বিকজ ওইটা থেকে আমরা আসলে অনেক দূরে সরে গেছি হ্যাঁ আপনার কাছে কি মনে হয় দেশপ্রেম থেকে ওনারা সবাই এমপি হতে চায় বর্তমান এই যে ইয়ে নমিনেশন দিল সরকারি দল তাদের লিস্টটা যদি আপনি দেখেন ওই লিস্টটা দেখে কি আপনি আপনার কাছে মনে হয় যে এটা নষ্ট এটা একটা এমন একটা খেলা হয়ে গেছে আপনার কাছে আপনার কাছে অডেল টাকা আছে মানেই আপনি এখন রাজনীতি করতে চান দেখেন যেই দেশে একটা কলেজে বা একটা বিশ্ববিদ্যালয়ে দ্য ব্রিলিয়ান দ্য টপ কেউ রাজনীতি করতে চায় না তারা কোনো মতে বেরোয় কীভাবে দেশ ছেড়ে চলে যাবে এবং ক্লাসের বা ওই ইয়ের সবচেয়ে খারাপ স্টুডেন্টরা রাজনীতি করে সেই দেশের আপনি রাজনীতির কি আশা করেন এখন তো এটা একটা জায়গা হচ্ছে যে কোনো মতো একবার এমপি হতে পারবো তো দেখাই দেবো পঞ্চাশ কোটি টাকা খরচ করছি ইলেকশন করতে পাঁচশো কোটি টাকা বানাবো সুযোগ না 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 আমার আমি ওই যে বললাম আমি আমি সে সেদিন রাজনীতি করতে চাই যেদিন আসলে মনে হবে যে না রাজনীতিটাতে যে আমাকে নীতির বিসর্জন দিতে হবে না আমি রাজনীতি করতে যেয়ে আমার মনের নীতিটা আর হৃদয়ের নীতিকে বিসর্জন দিতে চাই না আমার কাছে এখনো করার প্রস্তুত নই? আমার পর্যন্ত এমন কোনো পরিকল্পনা নেই আমার যেটা মনে হয় যে রাজনীতি করার জন্য তুখর বুদ্ধি লাগে এক যে অনেক বুদ্ধিমান হতে হবে না তার সাথে ডিপ্লোম্যাটিকও হতে হয় আমি খুব ডিপ্লোম্যাটিক পারসন না আমি একটা লেভেলের স্ট্রেট এবং একটা লেভেলের অনেস্ট কথা বলে ফেলি অ্যাট টাইম ওটা মানুষকে কষ্টও দেয় কিন্তু ডিপ্লোম্যাটিক না হলে রাজনীতি করাটা খুব টাফ সবাইকে ব্যালেন্স করতে জানতে হয় নো আই ডোন্ট থিঙ্ক সো বাট মেবি করতে গিয়ে সেটা শিখে যাবে শিখে যাবে মানুষের তো শিখতে চাইতেই পারে মানুষ এবং যদি শিখতে পারে এবং সেটা হতে পারে দেন ওয়াই নট করুক না অসুবিধা কি আমি শুধু এটুকু চাই যে তারা অনেস্টলি কাজ করুক আচ্ছা আমাদের এক তো দুর্নীতি আছে সেটা তো অস্বীকার করার উপায় নেই এবং সেটা শুধু আমার দেশে না সব দেশেই আছে কিন্তু আমার আমাদের দেশের জননেত্রীকে আমার খুব ভালো লাগে আমার বাবা খুব আমাদের প্রধানমন্ত্রীর ফ্যান ছিলেন তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন না এবং আমার বাবার অনেক কিছু যেভাবে আমার ভিতরে চলে এসছে তার প্রতি ওই ভালো লাগাটাও আমার ছোটবেলা থেকেই এবং আমার মনে হয় যে শি নিডস গুড অনেস্ট পিপল যারা সত্যি দেশটাকে নিয়ে আগে ভাববে ওইটা যখন তার গভর্নেন্সের অনেক মানুষ ভাবা শুরু করবে অটোম্যাটিক চিত্র বদলে যাবে কোনো কিছু নেই যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই ধরনের কোনো কিছু বলে তাহলে ভেবে দেখতে পারি বাট ওরকম দেশের নাগরিক হিসেবে তো প্রত্যেকেরই একটা অবস্থান থাকে সে সেটা প্র্যাকটিস করুক বা না করুক বা সেটা কেউ জানুক বা না জানুক তার একটা দেশের প্রেক্ষিতে নাগরিক হিসেবে তার একটা এক ধরনের অবস্থান থাকে আমার মনে হয় পলিটিক্স সাথে আমার এটা ব্যক্তিগত মতামত এতটুকু যোগাযোগই একজন শিল্পীর জন্য ঠিক ঠিক আছে কেন আমাকে কেন আমি যা জানি না তা করতে হবে আমি যেটা জানি সেটা ওনারা হয়তো জিনিসটা রপ্ত করে নিয়েছেন ওনারা দারুণ অভিনেতা এবং সেই যোগ্যতা তৈরি করেছেন ওনারা আমার তো এখনো এরকম কিছু মনে হয়নি আমার এই ধরনের কোনো ডিজায়ার নাই মানে পলিটিক্স সাথে সরাসরি যুক্ত হওয়ার প্রসঙ্গে বলছেন তো সেরকম আমি আমি কখনো এভাবে দেখিনি ব্যাপারটা কিন্তু দেশের জন্য যা কাজ করার সুযোগ থাকবে সেটা শিল্পীরা বরাবরই করেছে এবং আমি অবশ্যই আমার সোসাইটির ফরমেটের জন্য